हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल। तो तुम्हारा जो ये वीडियो देखते तक हलो एक्चुअली तक बार्थडे पड़े बट आज के डेट हलो 15 तारीख आई मीन आज के पहला बैशाख तिथिर जो कि मैं गिफ्ट और एक्चुअली बार्थडे गिफ्ट हलो रॉयल एनफील्ड तुम्हारा जरा वीडियो देखे देखे बट आकटा किचू तक दीते ही आशीर्वाद कर चलो ये की देखी कि की चलो टाटा माओ रेडी हो गए चलो बेरो टाटा আমাদের এবার কেনাকাটি হয়ে গেল ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না তার কারণে ভিডিও করতে পারিনি তো মা দেখাচ্ছি কি নিলাম এটা হলো দুটো ডায়মন্ড वाला একটা রিং সিঙ্গেল সিঙ্গেল ডায়মন্ড করে কেমন হয়েছে পছন্দ পছন্দ হয়েছে তো দিদিকে ভালো লাগবে না বলো এটা ওকে তো গাইস তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে রিংটা তো সেই ডায়মন্ড সার্টিফিকেটটা तो आज के नववर्ष जो भलो भलो मिस्टी पे गल मिस्टी आसल खावर लोक एकदम खुशी उन्नी उन्नी बसि खुशी और किस ना मिस्टी उन्नी बस खुशी সো গাইস আমরা যখন ব্লগ করছিলাম তাহলে মনে হলো মাঝখানে তোমাদের কিছু একটা শেয়ার করে দিই মাঝের কিছুদিন থেকে আমার চুলের খুব সমস্যা দেখা দিচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন এটা হচ্ছিল তো যার জন্য অনেকগুলো রিজন হতে পারে আই মিন যেরকম হচ্ছে আমি অনেক রকম বাজে খাবার খাই তার জন্য হতে পারে বা আমরা বাইরে ঘুরতে যাই তার মানে জলের জন্য হতে পারে ধুলোবালির জন্য হতে পারে এরকম আমি খুবই কনফিউজ ছিলাম যে কিসের জন্য হচ্ছে তো যার জন্য ও আমাকে একটা প্রোডাক্ট এনে দেয় হ্যাঁ তো সেটা আমি ইউজ করে এখন আমি অনেকটাই ঠিক আছি আর তোমাদেরকে বলে দিই হয়তো আমার তো তোমাদেরও অনেকের এরকম প্রবলেম থাকতে পারে তো যার জন্য আমাদের এই ফ্যামিলি মেম্বারদের জন্য আমি একটা এমন জিনিস নিয়ে এসেছি যেটাতে তোমাদের উপকার হবে আমার মতো আর সেটা হলো হেয়ার ভিটামিন বাই ওজিভা আর এটার মধ্যে কিন্তু রয়েছে ওমেগা 3 ডিএইচটি ব্লকার আর হলো আয়োডিন যেটা কিন্তু তোমাদের চুলের নারিশমেন্ট আর হেয়ার গ্রোথের জন্য খুব উপকারী আর এটা কিন্তু হেয়ার ফলের জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে আর এই প্রোডাক্টটা আমি এক মাস ধরে ইউজ করছি আর আমার হেয়ার ফল একদমই প্রায় বন্ধই হয়ে গেছে এই প্রোডাক্টটা কিন্তু তোমাদের স্ক্যাল্পটাকে নারিশ আর হাইড্রেট রাখে যাতে তোমাদের হেয়ার ফল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় আর এটা আমি ডেইলি বেসিসে দুবার করে এই ক্যাপসুলটা খাই আর আমার ঠিক টাইম মনে হয় দুপুরে খাওয়ার বাদে আর হচ্ছে রাতে খাবার পরে এই প্রোডাক্টের লিংকটা রয়েছে ডেসক্রিপশনে তোমরা এখনি যাও চেক আউট করো আর পারচেজ করে নিতে পারো तो गाइस এখন একটা প্র্যাঙ্ক শুট করলাম তিথির একদম অবস্থা কাহিল করে দিয়েছে এই প্র্যাঙ্কে যাই হোক তো তোমরা যারা দেখে যারা জানো এখন মা তিথিকে গিফটটা দিচ্ছে এটা হলো তিথির বার্থডে গিফট আস্তে তাহলে বার্থডে কি পেয়ে গেছো অনেক লেগেছে যাই হোক গাইস কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও এই যেটা হলো তিথির প্রথম বার্থডে কেকটা মানে যেটা এখন বাপি মা কাটিয়েছে ওকে রাত 12টা নাগাদ এই আমার বার্থডে তো আমার কাছে এটা কাটে এটা কেন দিল জালি দে আমাকে আয়
जानी घूम से भांगे फाका भूख से ना शोक जानी घूम से भांगे भेजा मन बोली सो रात भोर जगते ने मुख चोरा डाक तक घूम पड़ा एवा Finally guys, this is birthday cake ta niye niyechi. এখন এটা নিয়ে যাওয়াটাই হলো সবথেকে বড় চাপের বিষয়। কারণ মিনি মিষ্টি পাখি এসেছে আমার সাথে, মিষ্টি পাখির হাতে এটা ধরিয়ে দেবো আর আমি বাইক চালাবো। আমি জানি এটা কতটা সেফ, বাট করতে হবে আমাকে। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। আমি তো হ্যাঁ মনির জন্য পাঠতে হবে কিন্তু। ঠিক আছে। মাই গড, একটু বেশি হিউজ হয়ে গেছে না কেকটা? মিনি একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক গাইস, এটা নিয়ে যাওয়াটা সবথেকে বড় চাপের বিষয়। আমি তো একে নিয়ে এসে পুরো ফেসে গেছি। যাই হোক, চল তাড়াতাড়ি যাই, টাটা। সো গাইস, এটা হলো তিথির কেকটা, তোমরা সবাই দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট করে। ওকে 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 ওকে, ওয়েট, দিদির বার্থডে সেলিব্রেশন আজকে হলো, মানে 2 তারিখ। ব্যাপারটা হলো, এতদিন ধরে কেকটাকে আমরা ফ্রিজ করে দিয়েছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানি না কেকটা কতটা কী রয়েছে, বাট কী করবো বলো, আশা করে এনেছি একটা, একজনের জন্য সেটা কি ফেলে দেওয়া যায়? আর হ্যাঁ, সবথেকে বড় কথা, পয়সা দিয়ে কেনা, অপচয় করতে আমি পছন্দ করি না। যে ফার্স্ট অফ অল, একটা কেক প্রথমে কেটেছে ভাবে, মানে সেরকম 5 রকম ভাজা বা কিছু দিয়ে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, সেই সবগুলো গেল ভুন্ডুল হয়ে। আইমিন আমি জাস্ট, তোমরা যে ক্লিপটা দেখলে, কেকটা নিয়ে বাড়ি ফিরলাম, তারপরে জাস্ট মানে আমরা ওয়েট করছিলাম কখন বাপি আসবে। বাপি আসার পরে আর কি ওকে সব সাজিয়ে দেওয়া হবে, ওকে আশীর্বাদ করব, তারপরে আমি ওকে এই রিংটা দেব, ডায়মন্ড রিংটা ওকে পরিয়ে দেব। বাট আলটিমেটলি সেটা হলোই না। বাপি জাস্ট এলো ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে, আর সেই সময়ই আমাদের কল এলো যে তিথির দাদু আর নেই। তো কোনো রকমে আমরা ওখান থেকে ডিরেক্টলি আমি বাবাকে নিয়ে বেরিয়ে গেলাম, ওরা গেল, তারপরে মাঝখানে এত ধকল গেছে, এত ধকল গেছে, ওর মন ভালো ছিল না, স্বাভাবিক, কোনো রকম ওকে আমি ফোর্স করতে পারি না, আর আমারও মন ভালো ছিল না। তারপরে আজকে এই একটা সুযোগ পেলাম, চলো, যেহেতু ওর বার্থডে, আমি আমার নিজের বেস্ট ট্রাই করেছি। আর আমি ডেকোরেশন কীভাবে করলাম সেটা আমি দেখাতে পারলাম না, কারণ সেই অবস্থাতে আমি ছিলাম না। আইমিন কোনোরকমভাবে তাড়াহুড়ো করতে হচ্ছে, এখন বাজে তোমরা দেখে নিতে পারো, এখন 3টে বেজে গেছে রাত। তো 3টে নাগাদ আমি এখন সেলিব্রেশন করবো, ওকে আপাতত পাঠিয়ে দিচ্ছি, ও রেডি হয়ে গেছে, ও জানে যে সেলিব্রেশন মানে সেলিব্রেশন হবে, বাট কী সেলিব্রেট করবো আমরা, কীভাবে ডেকোরেশন করবো, ওই সব কিচ্ছু জানে না। তো যাই হোক, আমি এত সাজিয়ে নিয়েছি যখন, এবার ওকে ডাকা যাক, ও আসুক, তারপরে চলো সেলিব্রেট করি। ওর মুখে একটু হাসিটা দেখতে পারলে আমি তাতেই হ্যাপি। চলো ফাইনালি একবার কেকটাও দেখিয়ে দিই। দেখো গাইস কেকটা, তোমরা কেমন লাগছে অবশ্যই জানাও। কেকটা লেখা আছে এবার দা তিথি, আর এইদিকে কী কী রয়েছে, এইটা, হ্যাঁ এইটা ওকে পড়াবো, আর এইখানে রয়েছে একটা হ্যাপি বার্থডে, আই থিঙ্ক একটা এটা হেয়ারব্যান্ড টাইপের, এটা ওকে পরিয়ে নিয়ে আসবো। চলো তাড়াতাড়ি যাই, ফটাফট ওকে আনি, তারপরে দেখা করছি, টাটা। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবে চোখের
এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া আমার যেটা ভয় ছিল কেকটা এক মুহূর্তের জন্য খারাপ হয়নি, কেকটা খুব সুন্দর খেতে লাগছে। যাই হোক, কোনো দিক থেকেই আমার মানে বৃথা যায়নি। কেমন লাগলো ভাই কেকটা? অনেকটা টেস্টি আর আমার ফেভারিট ফ্লেভারের। তোমরা সবাই হয়তো আমার বার্থডে সবাই কি কি গিফট দিয়ে সেটা দেখতে চাইবে, তো তার জন্য আমি আলাদা একটা সেপারেট ব্লগ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর তোমাদের জন্য আবার বলি, বেল আইকনটাকে টুং টুং করে দাবিয়ে।